হুগলির আরামবাগে পঞ্চমীর রাতে এক যুবককে রাস্তায় ফেলে পিটিয়ে খুনের অভিযোগে তৃণমূল নেতা হেমন্ত পালকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর 32 দেবাশী শাস। স্থানীয় সূত্রে খবর, ভাগ্নে শায়ন চক্রবর্তীর খোঁজে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবাশী শাস। পুরাতন বাজার এলাকায় হেমন্ত পাল নামে ওই তৃণমূল নেতার সঙ্গে ভাগ্নে শায়ন চক্রবর্তীর গোলমাল দেখে এগিয়ে যান তিনি। অভিযোগের পরই শায়নকে ছেড়ে হেমন্ত ও তার দলবল দেবাশিসের ওপর চড়াও হয়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। শায়নের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের 4 ওয়ার্ডের সভাপতি হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। আমাকে ফোন করে, ওর মামার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, সেখান থেকে বুঝি বাজিয়ে আনতে যায়। ওর মামাকে গালাগালি দিয়ে তোর মামাও বলে দু এক কথা বলে, বলার পরে তাকে বাঁশ ছিল সামনে প্যান্ডেলের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেছে। মারধর করতেই সেখানে স্পট হয়ে পড়েছিল। তারপর আমরা গিয়ে ওকে উদ্ধার করে টোটোই করে নিয়ে এসেছি।